রেশনে কম দামে মিলবে গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় বহু জিনিসপত্র। তো আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন অবশ্যই সমস্ত তথ্য জানতে পারবেন। তো আপনারা হয়তোবা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড বা রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয়। তো এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই ভিডিওটিতে মাত্র একটি লাইক করার চেষ্টা করবেন। তো ভিডিওটির মূল টপিকে আসার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। গতকালকেই এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম রেশন ধর্মঘটের বিষয়ে। তো সেই রেশন ধর্মঘটটি কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং সেখানে তুলে নেওয়ার পর ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানান কেন্দ্রীয় সরকার তাদের এগারো দফা দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বর্তমানে কিন্তু রেশন ধর্মঘট নেই, দিনকে দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এই বিষয়টি বলার বেশি একটা প্রয়োজন হয় না, আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন। মূল্যবৃদ্ধির ঠেলায় নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে রেশন দোকানের মাধ্যমে বাজারের চেয়ে অনেক কম দামে গৃহস্থলীর বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে রাজ্য সরকার। এই ব্যবস্থায় রেশন ডিলারদের রোজগারও বাড়বে। এই মর্মে খাদ্য দপ্তর থেকে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছিলেন সাধারণ মানুষ যাতে কম দামে জিনিসপত্র কিনতে পারে সেই জন্যই আমরা এই ব্যবস্থা করছি। তবে রেশন ডিলাররা কেবল প্যাকেটবন্দি জিনিসপত্র বিক্রি করতে পারবেন, তাতে গুণমান ঠিক থাকবে। সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া রেশন ডিলারদের মধ্যে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্বর বসু জানান এই মুহূর্তে সারা রাজ্যে সব মিলিয়ে 20,281 জন রেশন ডিলার গণবণ্টন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন। রেশন ব্যবস্থা ক্রমশ সংকুচিত হয়ে আসায় তাদের রোজগার অনেকটাই কমেছে। আবার দুয়ারে রেশন চালু হওয়ার পর রেশন ডিলারদের খরচ বেড়েছে, সেই তুলনায় কমিশন বাড়েনি। রেশনে অন্যান্য জিনিসপত্র বিক্রি হলে ডিলারদের আয় বাড়বে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী রেশন ডিলাররা সরকার অনুমোদিত যে কোনো সংস্থার কাছ থেকে পণ্য সামগ্রী কিনে বিক্রি করতে পারবেন। সেগুলির মধ্যে ব্র্যান্ডেড জিনিস যেমন থাকবে, তেমনি স্বনির্ভর গোষ্ঠী, সমবায় সমিতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের তৈরি জিনিসপত্রও বিক্রি হবে। একজন রেশন ডিলার সর্বাধিক 5টি ব্র্যান্ডেড জিনিস রাখতে পারবেন। জিনিসপত্রের দাম খুচরো বাজার দামের চেয়ে অনেক কম হতেই হবে। এবং তারপরে এখানে অবশ্যই লেখা রয়েছে এই সিদ্ধান্তের ফলে অদূর ভবিষ্যতে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ভবিষ্যতে রেশন দোকানে চাল গম আটার সঙ্গে সর্ষে তেল সাবান শ্যাম্পু জ্যাম জেলি আচার মুড়ি ইত্যাদি ইত্যাদি জিনিস খুব কম দামে পাওয়া যাবে। এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়টি আলোচনায় রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়টি কার্যকর হয়নি। তো আপনি যদি এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে অবশ্যই যখন কার্যকর হবে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।